শনিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়া বিগ বসময়, জিতে গিয়েছেন সিদ্ধার্থ শুক্ল। কিন্তু হ্যাংওভার কাটেনি নেট নাগরিকদের, কেউ উচ্ছ্বসিত আবার কারো মুখে সবটাই ফিক্সড। এরই মধ্যে সামনে এলো বিস্ফোরক তথ্য। ফেরিহা নামক এক টুইটার ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেছেন। তার টুইটার ঘাটলে জানা যায় তিনি নিজেও বিগ বস যে চ্যানেলে সম্প্রচারিত হয় সেই চ্যানেলের সঙ্গে যুক্ত। ওই পোস্টে ফেরিহা লিখেছেন, কন্ট্রোল রুম থেকে ভিডিও পোস্ট করছে। দেখুন, অসীম এবং সিদ্ধার্থ দুজনেই সমান ভোট পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও সিদ্ধার্থকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরেও কি আপনাদের মনে হয় না সবটাই আগে থেকে ঠিক করা? সিদ্ধার্থ যে সালমানের নির্বাচনে ছিলেন তা জানতে বাকি ছিল না কারো, সেজন্যই নাকি তাকে জয়ী হিসেবে বাছা হয়েছে বলছেন নেটিজেনদের একাংশ। সেজন্যই নাকি তাকে জয়ী হিসেবে বাছা হয়েছে বলছেন নেটিজেনদের একাংশ। সিদ্ধার্থের পরে যার নাম উচ্চারিত হতো সেই অসীম রিয়াজকে নাকি ইচ্ছা করে রানারআপের তকমা দেওয়া হয়েছে দাবি রিয়াজ ফ্যানদের। ট্রেন্ড উঠেছে পাবলিকা উইনার অসীম এবং ফিক্সড উইনার সিট, যদিও সবাই যেমনটা বলছেন তাও নয়, সিট জেতায় খুশিও অনেকেই। আর তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে দর্শকদের পছন্দ দেখার জন্য ফলাফল প্রকাশের আগে যে পোল করা হয়েছিল সেখানেও এগিয়েছিলেন সিদ্ধার্থ। সত্যিটা কি, ফিক্সড নাকি দর্শকের ভালোবাসা? কিসের জোরে বিজয়ী হলেন তিনি? প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা। খবর আনন্দবাজারের। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।